আসসালামু আলাইকুম এনএইভিএস ওমেন স্কুলের তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, দেশি। শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সিলেবাসের ব্যাকরণ অংশ থেকে আজকের ক্লাসে আমরা শিখব লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কী কী, প্রত্যেকের প্রকারের উদাহরণ এবং লিঙ্গ পরিবর্তন। তাহলে চলো আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ক 12 নম্বর ক্লাস, আমাদের বিষয়বস্তু আমি ইতিমধ্যে বলেছি, ব্যাকরণের অংশ থেকে আমরা লিঙ্গ পরিবর্তন করব এবং লিঙ্গ কাকে বলে এই সংজ্ঞা বিষয়ক আলোচনা করব। 12 নম্বর বাড়ির কাজ হিসেবে থাকবে আজকের ক্লাসে যে লিঙ্গ পরিবর্তনগুলো করানো হবে সেগুলোই আজকে তোমাদের বাড়ির কাজ, এবং এটি তোমাদের পূজার বন্ধের বাড়ির কাজ হিসেবে থাকবে যা তোমরা পূজার বন্ধের পরে জমা করবে। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ক্লাস বিষয়ক সমস্যায় ফোনে যোগাযোগ করতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা শিখব লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কী কী এবং প্রত্যেক প্রকারের উদাহরণ। আমরা প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করব। শব্দের যে চিহ্ন বা লক্ষণ দিয়ে স্ত্রী পুরুষ অথবা স্ত্রী পুরুষ উভয়ই অথবা স্ত্রী পুরুষ কোনোটি নয় কেবল বস্তু এমন বোঝায় তাকে লিঙ্গ বলে। অর্থাৎ লিঙ্গ ব্যাকরণের এমন একটি চিহ্ন বা লক্ষণ যা দিয়ে আসলে এখানে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি এই বিষয়গুলো চিহ্নিত করা হয়। আমরা এবারে জানব এর প্রকারভেদ। লিঙ্গ 4 প্রকার, নিচে প্রত্যেক প্রকারের বিবরণ দেওয়া হলো। প্রথমে আছে পুংলিঙ্গ, বাবা, ছেলে, ভাই, বাঘ ইত্যাদি, এগুলো সব পুংলিঙ্গ বাচক শব্দ বা পুরুষ লিঙ্গ বাচক শব্দ। এরপরে আছে স্ত্রীলিঙ্গ বাচক শব্দের উদাহরণ, যেমন মা, কন্যা, ছাত্রী, রানী ইত্যাদি। এরপরে আমরা বলেছি কিছু শব্দ আছে যা স্ত্রী বা পুরুষ না বুঝে উভয় লিঙ্গ বোঝায়, যেমন শিশু, মানুষ, বন্ধু, পাখি ইত্যাদি। এই শব্দগুলো আসলে আলাদাভাবে পুরুষ বা স্ত্রী জাতি নির্ধারণ করছে না, এটি উভয় বাচকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ পুরুষবাচকের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, স্ত্রীবাচকের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। সবশেষে আছে ক্লিবলিঙ্গ, বই, চেয়ার, ফুল, কলম ইত্যাদি। ক্লিবলিঙ্গর উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি এগুলো আসলে বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় এ ধরনের শব্দ। তাহলে আমরা লিঙ্গ কাকে বলে সেই সংজ্ঞা জানলাম, এর প্রকারভেদ জানলাম এবং প্রত্যেক প্রকারের উদাহরণগুলো জানলাম। এবারে আমরা শিখব লিঙ্গ পরিবর্তন। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম পাশে আমি প্রথমে পুংলিঙ্গ লিখেছি এবং তার পাশে স্ত্রীলিঙ্গ লিখে আমি লিঙ্গ পরিবর্তন করেছি। শিক্ষার্থীরা, লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্রে যে কোনো একটি বিষয় দেওয়া থাকবে, অর্থাৎ স্ত্রীলিঙ্গবাচক শব্দও দেওয়া থাকতে পারে বা পুরুষলিঙ্গবাচক শব্দও দেওয়া থাকতে পারে, তোমাদেরকে ঠিক তার পরিবর্তন করে অন্যটা লিখতে হবে উত্তর হিসেবে। যেমন পুংলিঙ্গবাচক শব্দগুলো এগুলো দেওয়া আছে, তোমরা বাড়ি কাজ করার সময় ঠিক যেভাবে আমি এখানে লিখে করেছি এভাবেই করবে। কিশোর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কিশোরী, তরুণ, তরুণী, নর, নারী, মানব, মানবী, জেলে, জেলেনি, বাঘ, বাঘিনী, চাকর, চাকরানী, গায়ক, গায়িকা, পুত্র, কন্যা, রাজা, রানী, কর্তা, গিন্নি, বর, কনে, অনাথ, অনাথা। এখানে মোট 13টি শব্দের পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা হলো। এটি তোমাদের পূজা বন্ধের বাড়ির কাজ হিসেবে নির্ধারিত থাকছে যা তোমরা বন্ধের পরে স্কুল খোলার পর স্কুলে জমা করবে। শিক্ষার্থীরা, আমাদের আজকে ব্যাকরণের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাই ছুটির পরে নিয়মিতভাবে আবারও বাড়ির কাজ জমা করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।